ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল একটি পেট্রোল ট্যাঙ্ক। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে 31 নম্বর জাতীয় সড়কে। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের হাতিমোড় এলাকায়। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ ব্লকের 31D জাতীয় সড়কের হাতিমোড় এলাকায় একটি পেট্রোল ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে সেটি উল্টে যায়। এরপর সাথে সাথে ট্যাঙ্কারে আগুন লেগে যায়। খবর পাওয়ার সাথে সাথেই এলাকায় ছুটে যায় পুলিশ ও দমকল বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আদমি নেই না? জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। বিদ্যায় ব্যবসায় চাকরিতে বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, সমস্ত সমস্যার স্থায়ী সমাধান স্বর্ণ পদকপ্রাপ্ত কেপি সিস্টেম, সনাতন পদ্ধতি, সংখ্যাতত্ত্ব ও বাস্তু বিশারদ ডক্টর চিরঞ্জিৎ শাস্ত্রী। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।